কিং আর্থার সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই এই দুনিয়া মানুষ এবং জাদুঘরের মধ্যে ভাগাভাগি হয়ে আছে, কিন্তু জাদুঘর মানুষের ওপর সম্পূর্ণভাবে কব্জা করে নিতে চায়। সেই জন্য সে মানুষের রাজা কিং ইউথারের মহলে হামলা করে দেয়। জাদুঘর খুবই শক্তিশালী, তার কাছে জাদুই শক্তি রয়েছে, সেজন্য মানুষেরা তাদের সামনে টিকতে পারে না। আর যখন জাদুঘরের রাজা মানুষের রাজা কিং ইউথারের সামনে আসে, তখন কিং ইউথার তার জাদুই তলোয়ারটা বের করে। সেটা খুবই শক্তিশালী তলোয়ার, আর ওই তলোয়ার দিয়ে জাদুকরী রাজাকে সে মেরে ফেলে, যার ফলে মানুষেরাই জিতে যায় আর জাদুকররা হেরে যায়। এই লড়াইয়ে কিং ইউথারের আর্মিরা খুবই দুর্বল হয়ে পড়ে, সেজন্য কিং ইউথারের ভাই ভার্টিগান সে তার সেনা নিয়ে এখানে চলে আসে। আসলে সে নিজেই যে কোনো উপায়ে কিং ইউথারের রাজ্যকে পুরোপুরিভাবে দখল করে সে এই রাজ্যের রাজা হতে চায়। সে মহলে হামলা করে দেয়, কিন্তু সে জানে যে কিং ইউথারের কাছে জাদুই তলোয়ার আছে, যার কারণে তার সামনে কেউই টিকতে পারবে না। সেই জন্য সে তার নিজের স্ত্রীকে স্যাক্রিফাইস করে ডিমন নাইট মানে ডিমন যোদ্ধা হয়ে যায়। কিং ইউথার এই ব্যাপারটা জানতে পেরে যায়, সেই জন্য সে তার ছেলে ও স্ত্রীকে নিয়ে মহল থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই তার সামনে ডিমন নাইট চলে আসে আর কিং ইউথারের স্ত্রীকে মানে রানীকে সে মেরে ফেলে। কিন্তু কিং ইউথার কোনো রকমে তার ছেলেকে একটি নৌকায় করে জলে ভাসিয়ে দেয়, আর সে নিজেই তার ভাই ভার্টিগান মানে যে এখন নাইট ডিমন হয়ে গেছে তার সঙ্গে সে মোকাবিলা করতে শুরু করে। কিন্তু নাইট ডিমন খুবই শক্তিশালী হয়, সেজন্য সে কিং ইউথারকে হারিয়ে দেয়। অন্যদিকে আমরা কিং ইউথারের ছেলেকে দেখতে পাই, সে জলে ভাসতে ভাসতে ল্যান্ডেনিয়াম পৌঁছে গেছে। সেখানে কিছু মহিলা তাকে দেখতে পেয়ে অনাথ আশ্রমে রেখে আসে। আর এদিকে আমরা ভার্টিগানকে দেখতে পাই, সে তার ভাইকে মানে কিং ইউথারকে হারিয়ে সে নিজেই এখন এই রাজ্যের রাজা হয়ে যায়। সে জাদুবিদ্যাও শিখতে লাগে, আর তার পাশাপাশি সে ওই ব্রিজটিকেও মেরামত করে যেটা জাদুকরী লড়াইয়ে ভেঙে গেছিল। আর এই ব্রিজ থেকে জাদুকররা শক্তি পায়। যত তাড়াতাড়ি এই ব্রিজ মেরামত করা হবে, তত তাড়াতাড়ি জাদুকরদের শক্তি আরও বেড়ে যাবে। দেখতে দেখতে 20 বছর কেটে যায়, আর আমরা দেখতে পাই ভার্টিগান এখন ওই রাজ্যের ক্রুর রাজা হয়ে গেছে, আর সে আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তার রাজ্যের সবাই সবসময় খুবই চিন্তিত থাকে, কেউই চায় না যে ভার্টিগান এই রাজ্যের রাজা হোক, কিন্তু তার সামনে কোনো কিছু বলা আর তার সামনে টিকে থাকা খুবই মুশকিল, সেই জন্য তার বিরুদ্ধে কেউ কিছুই বলে না। এছাড়াও ভার্টিগান মহলের কাছে টাওয়ার ও ব্রিজটিকে ঠিক করে নেয়, আর ব্রিজ ঠিক হওয়ার কারণে সেখানকার জল একদম শুকিয়ে যায়। আর যখন জল শুকিয়ে যায়, তখন সেখানকার সব লোকেরা একটি পাথরের মূর্তি দেখতে পায় যার উপরে একটি তলোয়ার আছে। সবাই ওই তলোয়ারটিকে তোলার চেষ্টা করে, কিন্তু কেউই তলোয়ারটিকে তুলতে পারে না, এমনকি ভার্টিগান নিজেও ওই তলোয়ারটিকে তুলতে পারে না। বিভিন্ন জায়গা থেকে লোক এসেও ওই তলোয়ারটিকে তুলতে পারে না। অন্যদিকে আমরা ল্যান্ডেনিয়াম শহরে কিং ইউথারের ছেলে আর্থারকে দেখতে পাই। সে এখন অনেক বড় হয়ে গেছে, আর জীবিকা নির্বাহ করার জন্য সে ছোট ছোট চুরিও করে, কিন্তু সে বেশিরভাগ টাকা পয়সা দিয়ে লোকেদের সাহায্য করত। সে খুবই বুদ্ধিমান আর শক্তিশালী, কিন্তু ভার্টিগানের সেনাদের সঙ্গে তার ঝামেলা হয়ে যায়, তাই তাকে তারা ধরে নেয়, আর অন্য সব কয়েদীদের সঙ্গে তাকেও ভার্টিগানের রাজ্যে নিয়ে আসা হয়। আর্থারের কিছুই মনে নেই যে সে আসলে এই রাজ্য থেকেই বিলং করে। আসলে যখন তার বাবা মানে কিং ইউথার তাকে একটি নৌকায় করে ভাসিয়ে দিয়েছিল, তখন সে খুবই ছোট ছিল, আর এখন সে ওই সব পুরনো স্মৃতি সবকিছুই ভুলে গেছে। আর্থারকে ওই ব্রিজের কাছে নিয়ে যাওয়া হয় যেটা 20 বছর ধরে মেরামত চলছে, আর সেখানেই ওই তলোয়ারটি আছে যেটা একটি মূর্তির পিঠের ওপর ঢোকানো রয়েছে। তারপর সেখানকার সেনারা আর্থারকে বলে, তুমিও একবার চেষ্টা করে দেখো তলোয়ারটি উঠাতে পারছো কিনা। যখন আর্থার ওই তলোয়ারটিকে স্পর্শ করে, তখন সে অদ্ভুত ধরনের ভিশন দেখতে পায় আর শক্তি অনুভব করতে পারে। এরপর আর্থার ওই তলোয়ারটিকে ধরে টেনে বের করে আনে, যেটা দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। কিন্তু তলোয়ারের শক্তি এতটাই বেশি হয় যে ওই শক্তির কারণে আর্থার পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর এদিকে ভার্টিগানও জেনে যায় যে আর্থার অন্য কেউ নয়, যে আগে এই রাজ্যের রাজা ছিল আর্থার তার ছেলে। এর মানে হলো আর্থার ভার্টিগানের ভাইপো, আর আর্থার যে তলোয়ারটা বের করেছে সেটা জাদুই তলোয়ার।
যে তলোয়ারের সাহায্যে জাদুকরকে মেরে মানুষদের লড়াইয়ে জিতিয়ে দিয়েছিল। ভার্টিকানের সঙ্গে সঙ্গে রাজ্যের সবাই জেনে যায় যে আর্থার কিং ইউথারের ছেলে, আর সেই হলো এই রাজ্যের আসল রাজা, মানে এই পুরো রাজ্যের আসল বংশধর, যার ফলে রাজ্যের সব মানুষ ভার্টিকানের বিরুদ্ধে হয়ে যায়। আর এই ব্যাপারটা নিয়ে ভার্টিকান খুবই চিন্তিত হয়ে পড়ে। সেজন্য সে কারাগারে আর্থারের সঙ্গে দেখা করতে যায়। সেখানে সে আর্থারকে তার বংশের ব্যাপারে সবকিছু বলে। সে আরো বলে, কাল তোমাকে আমি প্রজাদের সামনে নিয়ে যাব, আর সবার সামনে তোমাকে তলোয়ারটা ওঠাতে বলবো, কিন্তু তুমি তলোয়ার ওঠাবে না, আর যদি তুমি তলোয়ার ওঠাও বা আমার বিরুদ্ধে কিছু বলো, তাহলে তোমার বাকি সাথীদেরকে আমি মেরে ফেলবো। আসলে আর্থারের কিছু বন্ধু ভার্টিকানের কাছে বন্দী হয়ে রয়েছে। পরের দিন সকালে আর্থারকে দেখার জন্য পুরো রাজ্যের মানুষ আসে, এমনকি সেনারাও এখন আর্থারের দিকে। আর্থারকে তলোয়ার ওঠানোর জন্য বলে, কিন্তু আর্থার তার সাথীদেরকে বাঁচানোর জন্য তলোয়ার ওঠায় না। তখন কিং ভার্টিকান সবাইকে বলে আর্থার একজন বহুরূপী, যার জন্য তাকে শাস্তি স্বরূপ মৃত্যু ঘোষণা করে। তখনই সেখানে একজন জাদুকরনী মেজ চলে আসে। সে তার জাদুই শক্তি দিয়ে যে কোনো ধরনের প্রাণীকে কন্ট্রোল করতে পারে। তখন সে তার জাদু দিয়ে ঘোড়াদের কন্ট্রোল করে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। তখনই সেখানে কিছু লোক চলে আসে যারা আর্থারের পিতা মানে কিং ইউথারের অনুগত ছিল, তার বিশ্বাসী ছিল, আর এখনো অনুগতই আছে। তারা আর্থার এবং তলোয়ার নিয়ে সেখান থেকে লাফিয়ে পড়ে। তারপর তারা আর্থারকে নিজেদের এলাকায় নিয়ে আসে, যাতে সে সেখানে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকতে পারে। সেখানে আর্থার আবার তলোয়ারটিকে ওঠায়, তখন সে আবার অজ্ঞান হয়ে যায়। যদিও সবাই আর্থারকে রাজা বলে মেনে নিয়েছে, কিন্তু আর্থার নিজের উপরই বিশ্বাস হয় না যে সে রাজা। তারপর তারা সবাই মিলে ঠিক করে যে কোনো উপায়ে আর্থারের পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনতে হবে, আর তার জন্য তাকে ডার্ক টাওয়ার যেতে হবে। তারপর আর্থার তার পিতার তলোয়ার কাঁধে বেঁধে নিয়ে ডার্ক টাওয়ারের দিকে এগিয়ে যেতে শুরু করে। ওই টাওয়ারটা খুবই বিপজ্জনক। সেখানে আর্থারকে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর সাপ, ড্রাগন এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জীবের সঙ্গে মোকাবিলা করতে হয়। কিন্তু আর্থার কোনো রকমে সেই ডার্ক টাওয়ার পর্যন্ত পৌঁছে যায়। আর যখন সে টাওয়ারে পৌঁছায়, তখন তার পিতার ম্যাজিক্যাল তলোয়ার চমকাতে লাগে, যার ফলে আর্থারের ছোটবেলাকার স্মৃতি ফিরে আসে। তার মনে পড়ে যায় যে তার আঙ্কল কিভাবে একজন নাইট ডিমন হয়ে তার মাকে মেরে ফেলেছে, আর তার পিতা তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বিসর্জন করেছে। আসলে আর্থারের পিতা মানে কিং ইউথার নাইট ডিমনের সঙ্গে পেরে উঠতে পারছিল না। তখন সে ওই জাদুর তলোয়ারটিকে ওপরে উঠিয়ে দেয়, আর সে নিজেই ওই তলোয়ারে নিচে চলে আসে, যার ফলে তলোয়ারটি তার শরীরের এপার ওপার হয়ে যায়, আর তখনই সে একটি পাথরে রূপান্তরিত হয়ে যায়। ওই পাথরের মূর্তিটি জলের ভেতরে পড়ে যায়, সেই কারণেই ভার্টিকান কোনোদিনই তলোয়ারটিকে পায়নি। ওই তলোয়ারটি সে তখন পেয়েছিল যখন নদীর জল শুকিয়ে গিয়েছিল। এরপর আর্থারের সব কিছু মনে পড়ে যায়, আর তার বিশ্বাস হয়ে যায় যে সেই এই রাজ্যের আসল রাজা। তারপর সে ওই জাদুকরী মেয়েটির সঙ্গে ফিরে আসার সময় মেজ তাকে বলে এই রাজ্যে এমন একটা সময় ছিল যখন মানুষ এবং জাদুকররা একই সঙ্গে বসবাস করত, কিন্তু কিং ভার্টিকান মানে তোমার আঙ্কেল জাদুকরদেরকে তোমার পিতা কিং ইউথারের বিরুদ্ধে করে দেয়। এরপরে জাদুকররা ওই টাওয়ার থেকে শক্তি নিয়ে তোমাদের রাজ্যের ওপর হামলা করে দেয়, কিন্তু ম্যাজিক্যাল তলোয়ারের কারণে জাদুকররা হেরে যায়, আর তারই সঙ্গে সঙ্গে জাদুর টাওয়ারটাও ভেঙে যায়। আর এখন ভার্টিকান ওই টাওয়ারটাকেও ঠিক করতে শুরু করেছে, আর ওই টাওয়ারটা যদি একবার ঠিক হয়ে যায়, তাহলে তাকে থামানো খুবই মুশকিল হবে। এমনকি এই তলোয়ারের সাহায্যেও তাকে থামানো যাবে না। তোমার পিতা এই তলোয়ারটিকে তার রক্ত দিয়ে জুড়ে দিয়েছিল, যার কারণে কিং ইউথারের বংশধর ছাড়া ওই তলোয়ারটিকে কেউই ওঠাতে পারবে না, কেউই চালাতে পারবে না, শুধুমাত্র তাদের বংশধর এই তলোয়ারটিকে কন্ট্রোল করতে পারবে, সেটা চালাতে পারবে, আর এই কারণেই তুমি ছাড়া ওই তলোয়ারটিকে মূর্তি থেকে অন্য কেউ ওঠাতে পারেনি। তারপর আর্থার জঙ্গলের ভেতরে একটি রয়্যাল ফ্যামিলিকে দেখতে পায়। তখন আর্থার তাদেরকে বলে, আমি এই রাজ্যের আসল রাজা, আর আমি চাই তোমরা আমাকে সাহায্য করো। এরপর আর্থার তাদেরকে কনভিন্স করে নেয়। তারপর আর্থার ও বাকি সবাই মিলে সেই জাহাজটাকে ধ্বংস করে দেয়, যেই জাহাজে টাওয়ার বানানোর সমস্ত জিনিসপত্র রয়েছে। এছাড়াও তারা কিং ভার্টিকানের মহলেও আগুন লাগিয়ে দেয়।
তারা ভার্টিগানকে মারতে চায়। সেই জন্য তারা কিং ভার্টিগানকে মারার জন্য একটি প্ল্যান তৈরি করে, কিন্তু তাদের প্ল্যান সম্পর্কে ভার্টিগান আগেই জানতে পেরে যায়। সেজন্য তার একজন বহুরূপীকে দিয়ে আর্থারের একজন বন্ধুকে সে মেরে দেয়। চারিদিকে হইচই শুরু হয়ে যায়, আর্থারের বন্ধুদের কেউ ধরে ফেলে। কিং ভার্টিগান আর্থারের সবচেয়ে কাছের বন্ধুকে মেরে ফেলে, যার কারণে আর্থার খুবই কষ্ট পায়, যার জন্য আর্থার রাগে আর কষ্টের কারণে সেই ম্যাজিক্যাল তলোয়ারটিকে হাতে তুলে নিয়ে এক পাক ঘোরায়। আর একবারেই সে কিং ভার্টিগানের সমস্ত সেনাদের মেরে ফেলে। তারপরে আর্থারের যেসব বন্ধু বেঁচে থাকে তাদেরকে উদ্ধার করে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। কিন্তু এই সব ঘটনার ফলে তার মন পুরোপুরি দুর্বল হয়ে পড়ে, সে পুরোপুরি ভেঙে পড়ে। সেই জন্য সে তার পিতার ম্যাজিক্যাল তলোয়ারটিকে জলে ফেলে দেয়। জলের ভিতরে আমরা লেডি অব দ্য লেক নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তলোয়ারটিকে ধরার পর আর্থারকেও জলের ভিতরে টেনে নেয় আর তাকে দুনিয়ার ভবিষ্যতের ঝলক দেখায়, যেখানে দুনিয়া খুবই ভয়ঙ্কর আর চারিদিকে তোলপাড় শুরু হয়ে গেছে। তখন লেডি অব দ্য লেক আর্থারকে বলে, তুমি যদি কিং ভার্টিগানকে না হারাও তাহলে ভবিষ্যতে দুনিয়া এরকম হয়ে যাবে, আর এটা এখন তোমার দায়িত্ব যে তোমাকে কিং ভার্টিগানকে হারাতেই হবে, আর তোমাকে নিজেই রাজা হয়ে ভবিষ্যতের দুনিয়াকে পুরোপুরিভাবে সুরক্ষিত রাখতে হবে। আর আর্থারও এখন বুঝতে পারে যে তাকে এই দায়িত্ব পালন করতে হবে, যার জন্য সে ফিরে আসে। সেখানে তার কিছু লোকের সঙ্গে দেখা হয়। তারা আর্থারকে বলে, তুমি যেটা করেছো সেজন্য প্রজারা আবার তোমাকে বিশ্বাস করতে শুরু করেছে, তারা চায় তুমি ওই রাজ্যের রাজা হও। তারপর আর্থার ফিরে এসে তার লোকেদের কাছে যায়। তখন সেখানে কিং ভার্টিগানের কিছু সেনা চলে আসে। আসলে আর্থারের যেসব লোকেদেরকে কিং ভার্টিগানের লোকেরা ধরে নিয়েছে, তারা তাদের প্রাণ বাঁচানোর জন্য তাদের এলাকার ঠিকানা বলে দেয়। এরপর একজন সেনা আর্থারকে বলে, তোমার বন্ধুর ছেলে, মানে সেই বন্ধু যাকে কিং ভার্টিগান মেরে ফেলেছে, তার ছেলে আর মেজ আমাদের কবজায় আছে, আর যদি তুমি চাও যে তাদেরকে আমরা জীবিত ছেড়ে দিই তাহলে তোমাকে আমাদের কাছে স্যারেন্ডার করতেই হবে। আর্থার তলোয়ারটিকে দিয়ে বলে, এই তলোয়ারের বদলে তোমাদের মেজকে ছেড়ে দিতে হবে, আর পরের দিন সকালে আমি নিজেকেই তোমাদের হাতে তুলে দেব, যার বদলে তোমাকে আমার বন্ধুর ছেলেকে ছেড়ে দিতে হবে। এরপর কিং ভার্টিগানের লোক তলোয়ারটাকে নিয়ে কিং ভার্টিগানের সামনে যায়। কিং ভার্টিগান তলোয়ারটা দেখে খুবই খুশি হয়, কারণ সে জানে তলোয়ার ছাড়া আর্থার কোনো কিছুই করতে পারবে না। সে চাইলেও কিং ভার্টিগানের সঙ্গে মোকাবিলা করতে পারবে না। এরপরে কিং ভার্টিগান মেজকে ছেড়ে দেয়। তখন মেজ আর্থারের কাছে আসে এবং তার কাছে থাকা ম্যাজিক্যাল সাপটাকে আর্থারের প্রোটেকশনের জন্য তার শরীরে ছেড়ে দেয়। পরের দিন সকালে যখন আর্থার কিং ভার্টিগানের সঙ্গে দেখা করার জন্য মহলে পৌঁছায়, তখন সেখানে কিং ভার্টিগান আগে থেকেই প্ল্যান করে রাখে যে আর্থারকে তার পিতার তলোয়ারটি দিয়েই মেরে ফেলবে। আর্থারকে মারার আগেই মেজ যেই সাপটিকে আর্থারের প্রোটেকশনের জন্য তার শরীরে ছেড়ে দিয়েছিল, সেই সাপটি আর্থারের প্রোটেকশন করে আর কিং ভার্টিগানকে হামলা করে দেয়। তখন কিং ভার্টিগান তলোয়ার দিয়ে সাপটিকে মেরে ফেলে, কিন্তু তলোয়ারটি একটি দেওয়ালে আটকে যায়। সে চাইলেও আর তলোয়ারটি দেওয়াল থেকে বের করতে পারবে না, শুধুমাত্র আর্থার ছাড়া। আর এদিকে মেজ তার জাদুই শক্তি দিয়ে বড় বড় সাপকে এই মহলে পাঠিয়ে দেয়, যারা কিং ভার্টিগানের ওপর হামলা করে দেয়। এছাড়াও আর্থারের যেসব লোক আছে তারাও মহলের ভিতরে প্রবেশ করে যায় আর কিং ভার্টিগানের সেনাদের ওপর হামলা করে দেয়। কিং ভার্টিগান মনে করে তার সময় হয়তো শেষ হয়ে এসেছে, সে চাইলেও আর জিততে পারবে না। সেই জন্য সে নিচের কারাগারে যায়, যেখানে সে আগের বার তার স্ত্রীকে স্যাক্রিফাইস করে ডিমার নাইট হয়েছিল, আর এইবার সে তার নিজের মেয়েকে স্যাক্রিফাইস করে আবার ডিমার নাইটে পরিণত হয়ে যায়। আর্থারও ম্যাজিক্যাল তলোয়ারটি নিয়ে সেখানে পৌঁছে যায়। এরপরে ডিমার নাইট আর আর্থারের মধ্যে তীব্র ভয়ঙ্কর এক লড়াই শুরু হয়ে যায়। আর্থার ডিমার নাইটের সামনে খুবই দুর্বল হয়ে পড়ে, কারণ ডিমার নাইট খুবই শক্তিশালী। সে আর্থারকে খুবই খারাপ ভাবে জখম করে দেয়। আর্থারকে মারার আগে সে বলে, এই তলোয়ার আমার জন্যই বিলং করে। এই কথাটা সে আর্থারের পিতা কিং ইউথারকে মারার সময়ও বলেছিল। আর্থার রাগে আর বদলা নেওয়ার ভাবনায় বিভোর হয়ে থাকে, কিন্তু সে বুঝতে পারে তাকে যদি এই ম্যাজিক্যাল তলোয়ারের শক্তি ব্যবহার করতে হয় তাহলে তার মন এবং মস্তিষ্ক দুটোই শান্ত রাখতে হবে। আর যখন আর্থার সেরকমটাই করে তখন সে ওই তলোয়ারের শক্তি ব্যবহার করতে পারে। এরপর সে ডিমন নাইটকে সম্পূর্ণরূপে বশ করে নেয়। এক আঘাতেই তলোয়ারটি দিয়ে ডিমন নাইটকে সে মেরে ফেলে।
ডিমার নাইটের সঙ্গে সঙ্গে ওই জাদুই টাওয়ার, যেটাকে কিং ভার্টিগান তার নিজের জাদুই শক্তি বাড়ানোর জন্য অনেক বছর ধরে তৈরি করেছিল, সেটা ব্লাস্ট হয়ে যায়। এরপর পুরো রাজ্যে আগেকার মতোই শান্তি ফিরে আসে আর আর্থার এই রাজ্যের রাজা হয়ে যায়। মেজ দূর থেকে এই সব কিছু দেখে আর এরপর থেকেই মানুষ এবং জাদুকরদের মধ্যে আবার বন্ধুত্ব হয়ে যায়। আর এইভাবেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।